হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগত রিম্পা ব্লগ চ্যানেলে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমরা কোথায় যাব না যাব সেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। রাস্তাতে বেরিয়ে গেলাম, আমাদের রাস্তার সামনে আছে আমাদের টমি। চল টমি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আমাদের সাথে যাবে, ও তো না গেলে আর হবেই না। আজকে হাওয়া বাতাস কত সুন্দর। এই যে আমাদের বুটকি, তার সঙ্গে আসতে চলেছে আমাদের বাড়ির নতুন অতিথি। দেখা যাক, সে সারপ্রাইজটাও তোমাদের সাথে শেয়ার করবো নতুন অতিথিটাকে। তার আগে আমাদের বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। ঘরে যা ঘরে যা, তুমি ঘরে যা, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ঘরে যা। এই বৃষ্টি সারাদিন বৃষ্টি, কি বলবো, আমাদের এখানে সারাদিন বৃষ্টি হচ্ছে। বাই দ্য ওয়ে, তোমরা দেখে বলবে যে আমি কোথায় যাচ্ছি। আমি কিছু বলবো না, এটা একটা সারপ্রাইজ, এখন বলবো না, পরে বলবো। তোমরা গেস করো যে আমি কোথায় গিয়েছি। আই থিঙ্ক অনেকে গেস করতে পারবে দেখে, তাও তোমরা বলো। বেশি কিছু বল দেখাতে পারিনি, বিকজ খুব বৃষ্টি ছিল, তাই আর কোনো ব্লগে শ্যুট করতে পারিনি তোমাদের জন্য। আমাদের হালা তো খুব খারাপ হয়ে গেছে, এখন বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো। দেখতে থাকো ব্লগ, টাটা বাই। ঘুম থেকে উঠে আমি বিছনাপাটি সব কিছু গুছিয়ে নিচ্ছি, না গোছালে আমার মা যে চিৎকার করবে, ও চিৎকারে আর থাকা যাবে না। আমাদের ঘরে এটাই, যে ফার্স্ট ঘুম থেকে উঠবে তাকে বিছনাপাটি সব গুছিয়ে তারপর ঘুম থেকে উঠতে হবে, না হলে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় আমাদের মার। তো এটাও ঠিক না, কাজও কিছু হেল্প হবে মার। তারপর দেখো আমার দিদি এখানে কী করছে, ও জানে না যে আমি ভিডিও করছি। তারপর দেখে ভাইস দাবি স্টার্ট করে দিয়েছে, তারপর আমিও অল্প এখানে মজা করে নিয়েছি, ধামালি করে নিয়েছি। ফ্রেশ হয়ে আমি চলে এসেছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমি আমার মর্নিং স্কিন কেয়ার করি। আমি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে চলে আসলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আমি জাস্ট কিছু প্রোডাক্টস ইউজ করব, বেশি কিছু প্রোডাক্টস ইউজ করব না, বিকজ আমি ঘরেই আছি। যদি আমি বাইরে যাই তাহলে আমি হয়তো সানস্ক্রিন আরও অনেক কিছু প্রোডাক্টস ইউজ করতাম, সেগুলো আমি তোমাদের সাথে কোনো ভিডিওতে শেয়ার করব। আমি ঘরে যখন থাকি তখন মর্নিং স্কিন কেয়ার কীভাবে করি সেটা তোমাদের সাথে দেখাবো। চলো দেখো, ফার্স্ট আমি এখানে এই ক্রিমটা লাগিয়ে নেবো, জনসন্স বেবি ক্রিম। তোমরা চাইলে অন্য কোনো ময়েশ্চারাইজার লাগাতে পারো। আমি এটা লাগিয়ে নেবো বিকজ মানে ঘরে দেন আমি অ্যাপ্লাই করবো লিপ বাম। এইভাবে আমি আমার ঘরে থাকলে মর্নিং স্কিন কেয়ার করে ফেলি, বেশি কিছু ইউজ করি না বিকজ আমি তো ঘরেই। তার জন্য যখন আমি কোথায় যাব তখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কোথাও গেলে তখন আমি আমার নিজের স্কিনটাকে কীভাবে প্রিপেয়ার করি। ঠিক আছে, তাহলে চলো সঙ্গে থাকো আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে দেখতে থাকো। যখন স্কিন কেয়ার আমরা করি তখন আমাদের ফেসটাকে দেখতে অনেক ভালো লাগে না, অল্প গ্লোই গ্লোই টাইপ, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার আমার মতন ফিল আসে কমেন্ট করে জানাবে। ঠিক আছে,
আবার তোমাদের সাথে দেখা করব কিছুক্ষণ পরে দেখতে থাকো আজকে আমরা খাবো আমাদের গাছের আম আজকে আমাদের বাড়িতে আম খাওয়ার পর্ব স্টার্ট হয়ে গেছে চলো দেখতে থাকো আবার নিয়ে আসবো অন্য একদিন অন্য একটা ভিডিও আজকের জন্য টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ গাইস